প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2023 ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞানের যে পরীক্ষাটি হলো তার প্রশ্ন উত্তর। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি নাট নেই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে, নিচের কোন গ্যাসটি অজন স্তরে অজন ক্ষয়ে সহায়তা করে? তো সঠিক উত্তর হয়ে যাবে সি, সিএফসি। তারপরে দেখো, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিভিতে পিভি এর মান কত? সঠিক উত্তর হয়ে যাবে বি, 2 আরটি। তারপরে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? সঠিক উত্তর হয়ে যাবে এ, 32 গ্রাম। তরলের কত প্রকার তাপীয় প্রসরণ গুণাঙ্ক আছে? 2 প্রকার। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হলো? সঠিক উত্তর সি, লাল। কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে? সঠিক উত্তর হয়ে যাবে ডি, 45 ডিগ্রি। পরিবাহিতাঙ্কের একক কোণটি? সঠিক উত্তর হয়ে যাবে বি, ওহম মিটার টু দি পাওয়ার -1। তারপর আর্টের দাগে দেখো, 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? সঠিক উত্তর হয়ে যাবে ডি, 8 ভোল্ট। আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো? সঠিক উত্তর হয়ে যাবে বি, গামা বিটা আলফা। দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? সঠিক উত্তর হয়ে যাবে ডি, 18। দেখো, ক্যালসিয়াম অক্সাইড গঠনে কয়টি ইলেকট্রন ক্যালসিয়াম পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 2। 12 দাগে দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাতে ক্রায়োলাইট ও ফ্লোরোস্পারের সঙ্গে নিচের কোনটি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে বিশুদ্ধ অ্যালুমিনা। সঠিক উত্তর ডি, 13-এর সঠিক উত্তর হয়ে যাবে এ। তারপরে 14-এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো জিঙ্ক সালফাইড ZnS, বি নাম্বারটা। আর 15-এর সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বারটা। তারপর দেখো, বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিন হাউস গ্যাস নয়, অক্সিজেন নাইট্রোজেন দুটোর মধ্যে একটা লেখলেই হবে। তারপরের প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। দেখো, 2.5-এর সত্য মিথ্যা, তো এটা হয়ে যাবে সত্য। উত্তল দর্পণের একটি ব্যবহার ভিউ বাইন্ডার হিসেবে গাড়িতে ব্যবহার করা হয়। তারপরে দেখো, তারপর প্রশ্নগুলো দেখো, তারপর একটা শূন্যস্থান আছে, গামা রশ্মি হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বামিস্তর সঙ্গে ডামিনি স্তম্ভ একটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু হয়ে যাবে সিএ। ধাতু সংকর ইনভারে যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে সঠিক উত্তর হয়ে যাবে এফই। একটি ক্ষার ধাতু হলো পটাশিয়াম মানে ডি নাম্বারটা। আয়রনের মরিচার রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয় সেটা হবে ZN। তারপরে সত্য মিথ্যা 2.12-তে এটা হবে সত্য। তারপর 2.14 শূন্যস্থান পূরণ করো, এটা হবে আয়ন। তারপরে দেখো, 2.17 এটা হবে প্রোপিন। আর ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার, সেটা বার্নিশ করার কাজে ব্যবহার করা হয়। তোমরা যারা বাকি প্রশ্নগুলো দেখতে চাচ্ছ ভিডিওটি পজ করে এই প্রশ্নগুলো তোমরা একে একে দেখে নাও। প্রশ্ন খুব ভালোই হয়েছে, আশা করি তোমাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত, ধন্যবাদ।